নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটি ইউনিক রেসিপি। এইটি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখুন, আমি কুমড়ো শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে নেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, আমি দুটো কাঁচা লঙ্কা ও কয়েকটা কাঁচা লঙ্কা আর কি মিক্সি করেছিলাম এর সাথে, সেটা আপনাদের দেখানো হয়নি, ওই সময় ভিডিওটা চালাতে ভুলে গেছিলাম। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দারুণ রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে করে আমাকে বলবেন কেমন হয়েছে খেতে। গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করব না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝিঙে আর কুমড়ো ডাঁটাগুলো, কচি কচি ডাঁটাগুলো, আমি শক্ত ডাঁটা দেইনি, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুবই সিম্পল, দারুণ হয়েছিল কিন্তু খেতে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব। এবার আমি ঢেকে রাখলাম, এবার আবারও ঢাকনা খুলেছি, নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নেড়ে দেব, তারপর আবারও ঢেকে রাখবো। দেখুন, ঝিঙে থেকে জল বেরিয়েছে কত, আমি কিন্তু জল দেব না এই রান্নাটায়। এই ঝিঙে থেকে যা জল বেরোবে সেই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। এবার যে মিক্সি করে রেখেছিলাম কুমড়োর পাতা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এই সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কুমড়ো শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছেন,
এইরকমভাবে একবার খেয়ে দেখবেন। এবার আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দেব একটু চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন। আর দেব ভাজা চিংড়ি মাছ, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। একটু এইবার শুকিয়ে আসলে তাহলে রান্নাটা হয়ে যাবে। একটু একটু জল আছে এখনো, দেখুন একদম শুকিয়ে গেছে, এবার জলটা মজে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।